আমরা ব্যাচেলার ফ্রেন্ডরা মিলে যখন একসাথে রুম শেয়ার করে থাকি তখন অবসর সময়টা কাটে অনেক আনন্দে হয়তো কখনো খেলাধুলা মুভি দেখা পাড়ার গড়িতে আড্ডা দেওয়া আর চা খেতে বসে বিভিন্ন ধরনের আলাপে মজে থাকা এসবের মধ্যে একটা কমন ব্যাপার হচ্ছে প্রেম ভালোবাসা আর নয়তো বৌদিবাজি করা হ্যাঁ আপনি ঠিক ভাবছেন আজকে কথা হবে দুপুর ঠাকুরপো সিজন থ্রি নিয়ে যারা বৌদিদের প্রেমে মজা আছেন আর বৌদিবাজি করেন এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন সেই সাথে ফেসবুকেও আমাদের ফলো করলে খুশি হব তাহলে চলুন মূল গল্পে যাওয়া যাক এই যে এদেরকে দেখছেন এরাই হচ্ছে বৌদির ঠাকুরপো এর আগে যারা ছিল তারা চলে গেছে এবারের মালিক জীবনদা বৌদি মারা যাবার পর সে বিয়ে করে সুখে সংসার করছিল কিন্তু ঠাকুরপোদের জ্বালা যন্ত্রণায় সেও চলে যায় জীবনদা এখন ভীষণ একা এবার এই ব্যাচেলার বন্ধুদের মধ্যে কৃষ্ণচন্দ্রকে তার বাবা জোর করে বিয়ে দেওয়ার জন্য এদিকে সব বন্ধু মিলে বাড়িতে ফুর্তি করার সময় হঠাৎ করে কলিং বেল বেজে ওঠে সবাই মিলে দৌড়ে গিয়ে দরজা খুলে একটা সুন্দরী মেয়েকে দেখে মেয়েটা মার্কেটিংয়ে জব করে সেজন্য তাদের বাড়িতে গিয়েছিল কিন্তু তার কোনো কথা না শুনে মেয়েটাকে জিজ্ঞেস করে সে বিবাহিত না সে বলে না সে অবিবাহিত এটা শুনে সবাই খুব হতাশ হয়ে বলে আমরা অবিবাহিত কোনো মেয়ের কাছে কোনো কিছু কিনবো না আগে আপনি বিয়ে করে আসুন এটা শুনে মেয়েটা তাদেরকে গালি দিয়ে চলে যায় এদিকে কৃষ্ণ ওরফে ব্যাটম্যান বিয়ে করতে চায় না জীবনদা তখন তার পুরনো প্রতিশোধ নিতে ফোন দিয়ে আটেন সে বলে আরে তোর বিয়েটা করা উচিত কেন বলতো স্যাক্রিফাইস কারণ তোরা কি চাস বৌদিবাজি করতে এখন তুই বিয়ে করলে তোর বউ ওদের সবার বৌদি হবে আর তোদেরকে বৌদিবাজি করতে বাড়ির বাইরে যেতে হবে না এটা শুনে সবাই মিলে রাজি হয় যে কোনোভাবে ওকে বিয়েতে রাজি করাতে হবে অবশেষে বাবার ভয়ে আর সবার কথাই বিয়ের জন্য রাজি হয় এবার বিয়ের পর আলাদা থাকতে সে অন্য আরেক বাড়ি ভাড়া নিতে বাড়ির খোঁজ করতে থাকে এই যে যাকে দেখছেন উনি বয়স আর মোটা যতই হোক কিন্তু অবিবাহিত ছেলে তার খুব পছন্দ বাবার ভয়ে বিয়ে করছেন বলে তাকে বাড়ি ভাড়া দিতে রাজি হয় তারপর সবাই মিলে তাকে বিয়ে করতে বাড়িতে পাঠিয়ে দেয় ব্যাটম্যানের বিয়ে ধুমধাম ভাবে সম্পন্ন হয়ে যায় তারপর তাকে জোর করে তার বাবা ফুলসজ্জা ঘরে পাঠিয়ে দেয় আর বাইরে থেকে সবাই আনন্দ উল্লাস করছিল তাকে তার বউ দুধ খেতে বলে আর ঘোমটাটা উঠাতে বলে কিন্তু সে ভীষণ তারপর যখন সে তার স্বামীকে জিজ্ঞেস করে সে কেন দূরে সরে আছে তখন সে বলে তুমি অন্য কারো বউ হতে এটা শুনে তার বউ তাকে চর মারে এভাবেই কোনোভাবে রাতটা কেটে যায় পরের দিন সকালে তার বউকে নিয়ে রওনা হয়ে যায় এদিকে জীবনদা রিকশা থেকে তাদেরকে দেখে ফেলে জীবনদা বলে তুই কোথায় যাচ্ছিস বাড়ি তো এদিকে আসলে সে তার বউকে নিয়ে অন্য আরেকটা নতুন বাড়িতে উঠতে যাচ্ছে কারণ কেউ যাতে তার বউকে বিরক্ত করতে না পারে তাদেরকে বরণ করতে নতুন বাড়িতে সবাই অপেক্ষা করছে তার বউ বাড়িওয়ালিকে শাশুড়ি বলে ডাকে এদিকে তার বন্ধুরা সবাই মিলে ব্যাটম্যানের বিয়ের আনন্দে আত্মহারা সবাই বাড়িটা সাজিয়ে অপেক্ষা করছে কিন্তু সে সময় জীবনদা এসে সেই খবরটা ওদেরকে শোনায় তারপর ওকে ফোন করে ব্যাটম্যান ফোনটা বন্ধ করে দেয় রাতে বল খেলার সময় বলটা তার বউয়ের বুকে আটকে যায় এবার তার বউ তাকে বলে সারাদিন তো শুধু ক্রিকেট খেলো এবার অন্য কিছু করো এদিকে জীবনদার কথা শোনার পর সবাই মিলে চিন্তা করে কিভাবে তারা বৌদিকে খুঁজে পাবে তাদের মধ্যে একজন পুরো এলাকার মধ্যে কয়জন বৌদি আছে আর নতুন কে এসেছে তার খোঁজ খবর নিয়ে এসেছে ব্যাটম্যান যে তার নতুন বিয়ে করা বউকে নিয়ে নতুন বাড়ি ভাড়া নিয়েছে তার সন্ধান তারা পেয়ে গেছে এবার জমবে খেলা এবার বাড়িওয়ালি এসে ব্যাটম্যানের খোঁজ করে আর জিজ্ঞেস করে এত শব্দ কিসের বৌদি বলে রাতে দুজন খাট থেকে পরে গিয়ে কোমরে ব্যথা পেয়েছে পরের দিন সকালে সেই দুষ্টু ছেলেরা বৌদির খোঁজে চলে আসে কিন্তু ব্যাটম্যান তার বউকে রেখে ক্রিকেট খেলতে চলে যায় সবাই সবকিছু আড়াল থেকে দেখে ফেলে তারপর সবাই ডিসিশন নেয় বিকালবেলা তারা বৌদিকে পটাবে তারপর বৌদি ছাদে আসে কাপড় শুকাতে সবাই লেবুর শরবত খেতে বসে আর তখন বৌদিকে দেখে কল্পনায় বৌদির সাথে নাচে নেচে গিয়ে আনন্দ উল্লাসের পর যখন বৌদি শাড়ি পরছিল তখন সবাই মিলে লুকিয়ে তা দেখছিল তারপর বৌদি আচমকা বাইরে বেরিয়ে পড়ে আর সবাইকে দেখে চিৎকার করে বৌদির চিৎকার শুনে বাড়িওয়ালি তার বন্দুক নিয়ে গুলি করে আর ভয় পেয়ে সবাই যখন দৌড়ে পালাতে যাবে তখন সবাইকে আটক করে ফেলে তারপর বলে সবাই সেই মহিলাকে ব্যাটম্যান ওদের বন্ধু আর তারা বলে আমরা ব্যাটম্যানকে সারপ্রাইজ দিতে আসি কিন্তু এসে দেখি ও বাড়িতে নেই তারপর সবাই বলে তাহলে আমরা ব্যাটম্যান না আসা অব্দি তার খেয়াল রাখি বাড়িওয়ালি চায় ব্যাটম্যানের চোখে তার বউকে খারাপ বানাতে সেজন্য সে সবাইকে সেই বাড়িতে থাকার অনুমতি দেয় সবাই যখন বাড়ি ছেড়ে চলে আসবে এটা শুনে জীবনদা তো চিন্তায় পড়ে যায় কারণ এতগুলো ভাড়াটিয়া একসাথে চলে গেলে তার অনেক লোকসান হয়ে যাবে ওরা সবাই বলে আমরা তো তীর্থে যাচ্ছি জীবনদা কিছুই বুঝতে পারে না রাতের মধ্যেই সবাই তাদের বেডিংপত্র নিয়ে হাজির এসে সবাই বৌদিকে দেখে একজন বলে ওর বৌ তো বম সে বলে তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে কিন্তু তারা বলে তাতে কি হয়েছে আমরা তো আছি এবার সবাই মিলে বৌদির সৌন্দর্য দেখে এদের মধ্যে একজন তো অজ্ঞান হয়ে যায় তাদের পরিকল্পনা দেখে বাড়িওয়ালি তো অনেক খুশি বৌদি তার স্বামীকে ফিরে পেতে পূজা করে আর তার দেবরগুলো ঠাকুরের পেছন থেকে কথা বলে তুমি তোমার দেবরদের কাছে যাও একমাত্র ওরাই তোমার স্বামীকে ফিরিয়ে আনতে পারবে তারপর সবাই যে যার মতো অভিনয় করতে শুরু করে আর বৌদি এসে বলে শিব ঠাকুর বলেছে আপনারাই ব্যাটম্যানকে ফিরিয়ে আনতে পারবেন তারপর ওরা বৌদিকে বলে তোমাকে গ্রামের মেয়ে মনে হয় এজন্য হয়তো ব্যাটম্যান তোমাকে পছন্দ করেনি তোমাকে বদলাতে হবে সবাই যে যার মতো উল্টো পাল্টো বুদ্ধি দিয়ে যাচ্ছে আর সব কিছু আড়াল থেকে দেখে তারপর বৌদি যখন স্নান করতে যায় তখন বাড়িওয়ালি তার দেবরদেরকে ডেকে নিয়ে আসে সবাই যখন ঘুমিয়ে আছে ঠিক তখনই বৌদি বলে দরজা খুলো তখন বাড়িওয়ালি এসে সবাইকে বকা দেয় কিন্তু বৌদির কথাতেই সবাইকে মাফ করে দেয় বৌদিকে সাজিয়ে একা বন্ধ করে তার এক দেবর তাকে ইংরেজি শেখাচ্ছে কিন্তু এখানে রয়েছে একটা মজার ব্যাপার সে ঝপলা সরকার বাড়িওয়ালি বৌদির ঘরে একটা ঘড়ির মধ্যে ক্যামেরা লুকিয়ে রাখে যাতে বৌদির সাথে তার দেবররা কি করছে তা সব কিছু দেখতে পারে কিন্তু বৌদি সেই ঘড়িটাকে সরিয়ে দেয় তারপর আবারও ক্যামেরা লাগানোর জন্য টেকনিশিয়ানকে কল দেয় সে আগামীকাল আসবে বলে জানায় আর এদিকে এটা জীবনদা জেনে যায় যে তার ব্যাচেলার ভাড়াটিয়ারা সবাই মিলে কোথায় আছে জীবনদাকে নিয়ে আগামীকাল সেই বাড়িতে যাবে এবার জীবনদা সেও বলে তোরা বৌদিকে নিয়ে একা মজা করবি আর আমি বসে থাকবো জীবনদা সেও ঝামেলা করতে সেখানে যাবে সিদ্ধান্ত নেয় এবার একজন বলে আমি বৌদিকে সাতার শেখাবো কিন্তু বৌদি বলে আমি এসব ছোট জামা কাপড় পড়তে পারবো না বৌদি শাড়ি পরে সাঁতার শিখতে সুইমিং পুলে নেমে পড়ে তারপর রাতের বেলায় একজন তার রুমে আসে তখন বৌদিকে জিজ্ঞেস করে তুমি কি শেখাবে বৌদি তখন ঝুঁকে কাময়ালি বাই যেভাবে কাজ করে সে প্র্যাকটিস করে আর তাকে টিচারের রোল করতে বলে এভাবে একের পর এক চলে বৌদিকে মর্ডার্ন করার নামে দুষ্টমি কিন্তু সবাই শেখানোর চেষ্টা করলেও বৌদি কিছুই শিখতে পারেনি অবশেষে জীবন আসে কলিং বেল বেজে ওঠার শব্দ শুনে বৌদি দরজা খুলে তার স্বামীকে না দেখে কান্না করে জীবনদা বলে তুমি কাঁদছ কেন সে বলে আমি তো কিছুই শিখতে পারিনি জীবনদা বলে ও মা তাতে কি হয়েছে আমি তো আছি এদিকে ব্যাটম্যান নিজেকে নিয়ে হতাশ সে তার ভগবানের কাছে প্রার্থনা করে এবার ব্যাটম্যান তার বউয়ের সাথে হানিমুন যাবে সিদ্ধান্ত নেয় আর জীবনদাকে সবাই পাগল বলে তাড়িয়ে দেয় তারপর সেই বাড়িওলি তাদেরকে বলে ব্যাটম্যানের আগে তোমরা ওর সাথে ফুল ফুলসজ্জাটা সেরে নাও এবার সবাই মিলে বৌদিকে একটা পার্টি করার জন্য বলে প্রথমে রাজি হয় না কিন্তু অবশেষে বৌদি রাজি হয় ছোট পোশাক পরে পার্টি করতে তারপর জীবনদা ফোন করে বলে আমি ওদের গার্ডিয়ান কিন্তু কাজের মেয়েটা বলে ওরা তো বাড়িতে নেই এটা শুনে জীবনদা তো অনেক খুশি বৌদিকে নিয়ে সবাই মিলে পার্টি করতে একটা বারে আসে সেখানে সবাই মিলে ড্রিঙ্ক করে আর সেই বাড়িওয়ালি নতুন বউ সেজে অপেক্ষা করতে থাকে ব্যাটম্যানের জন্য এদিকে জীবনদা বাড়ি ফাঁকা ভেবে চুপি চুপি সেই ঘরে ঢুকে পড়ল তারপর সেই মহিলা জীবনদাকে মেরে ঘর থেকে বের করে দেয় এদিকে বারে সে সময় একজন সেলিব্রিটি হিরো আসে তাকে দেখে বৌদির খুব ভালো লাগে কেন জানেন সে আর কেউ না বৌদির পুরনো প্রেমিক সে তাকে ছেড়ে চলে গিয়েছিল কিন্তু এবার সে তাকে দেখে ভালোবেসে ফেলে তাকে তার পরবর্তী সিনেমায় হিরোইন বানাবে বলে এসব শুনে বৌদির প্রেমে আবার উত্তর ছোঁয়া পায় তারপর বৌদি তার দেবরদেরকে ধন্যবাদ জানিয়ে চলে যায় এটাই ছিল দুপুর ঠাকুরপুর সিজন থ্রি ওয়েব সিরিজটি ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আমাদের সিনেমাবাজার ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে